স্বাগত অন্নপক্ষে ঈশা জাহান উর্মি আপনাদের সাথে আছি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে কথা বলি এই অনুষ্ঠানে। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন, আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ্য এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে আমরা তুলে ধরি। নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বে কী চেহারায় আছে অন্নপক্ষ তা খুঁজে দেখে। উত্তক্ত করা, শ্লীলতাহানি, যৌন নিপীড়ন, যৌন নির্যাতন কিংবা যৌন সহিংসতা এবং ধর্ষণ, এমন ভিন্ন ভিন্ন নামে আক্রমণের শিকার হন নারী, এমনকি শিশুও। আমাদের দেশে এসব অপরাধের সংজ্ঞায়ন কি মানবাধিকার মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে করা? আইনে অপরাধের যে সংজ্ঞা দেয়া, নারীর প্রতি ন্যায় বিচার নিশ্চিত করতে তা কতটা কার্যকর? বাংলাদেশে নারী অধিকার নিয়ে কাজ করা 16টি সংগঠন ধর্ষণের সংজ্ঞা বিস্তৃত করে আইন সংশোধন করার বিষয়ে 10টি প্রস্তাবনা তুলে ধরে। অন্যপক্ষে আজকের আলোচনা বিষয় যৌন সহিংসতার সংজ্ঞা বিস্তৃত করায় 10 প্রস্তাবনা। সঙ্গে আছেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্টের নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন ও হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান। স্বাগত আপনাদের দুজনকেই। ব্যারিস্টার সারা হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই, আপনি একটু প্রেক্ষাপটটা বলবেন। 2018 সালে এই আপনাদের এই প্রস্তাবনার বিষয়টি শুরু হয়েছিল, 16টি সংগঠন মিলে আপনারা যেটি করেছিলেন, এই 10টি পয়েন্টও আমাকে একটু ছোটো ছোটো করে বলবেন এবং প্রেক্ষিতটা কী ছিল এবং এখন সেই প্রেক্ষিত কতখানি রেলিভেন্ট, প্রাসঙ্গিক, সেটিও একটু তুলে ধরবেন। ব্যারিস্টার সারা হোসেন, অনেক ধন্যবাদ রুমি আপনাকে। প্রেক্ষিতটা হচ্ছে যে বাংলাদেশের আমাদের যে নারী ও শিশু নির্যাতন দমন আইন, এটা আপনারা সবাই জানেন 20 বছর পূর্তি হয়ে গেছে 2000 সন থেকে। সেই আইনের আমাদের লাস্ট আসলে একটি রাষ্ট্রীয় বড় উদ্যোগ হয়েছে যে ধর্ষণের বিষয়ে আইনি কী ধরনের সমস্যা বা প্রতিবন্ধকতা আমরা ফেস করছি সেগুলো চ্যালেঞ্জ করতে বা সেগুলোর ব্যাপারে একটা ব্যবস্থা নিতে। এবং তারও আগে সবচেয়ে বড় কাজটা হয়েছে প্রায় 200 বছর আগে 1860 সনে আমাদের ব্রিটিশ আমলে যে দণ্ডবিধিটা হয়। সো এটা হলো আইনি প্রেক্ষাপট যে ধর্ষণের আইন কিভাবে কিভাবে সংজ্ঞায়িত আছে, এটার জন্য কি ধরনের প্রক্রিয়া আছে, সাক্ষ্য প্রমাণের কি ব্যবস্থা আছে, এগুলোও কিন্তু অনেক পুরনো আমল থেকে নেওয়া। সো ওইটা একটা প্রেক্ষিত। আরেকটা হচ্ছে যে ধর্ষণের মামলাগুলো যখন হয় বা ধর্ষণের ঘটনা যখন হয়, যখন ধর্ষণের শিকার সেই নারী সহযোগিতার জন্য আসেন, অবশ্যই সরকারি এখন একটা অনেক ধরনের উদ্যোগ আছে এবং মহিলা ও নারী বিষয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে যে একটি মাল্টি সেক্টরাল যে প্রকল্পটা আছে সেটার অধীনে আপনার হাসপাতাল, অনেক হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আছে, পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টার আছে, ডিএনএ ল্যাব হয়েছে, হটলাইন আছে, নানান ধরনের রাষ্ট্রীয় উদ্যোগ আছে। কিন্তু যেটা দেখা যায় যে সেগুলো থাকা সত্ত্বেও এবং সেগুলো অবশ্যই খুবই মানে ইতিবাচক একটা ব্যাপার যে এরকম ব্যবস্থাগুলো আমাদের দেশের মধ্যে আছে, কিন্তু অফকোর্স এগুলো সব জেলাতে নাই এবং যেখানে আছেও সেখানে দেখা যায় যে যারা আসলে ঘটনার শিকার হচ্ছেন তারা অনেক সময় সেখান পর্যন্ত পৌঁছতে পারেন না। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে যে বিভিন্ন বেসরকারি সংস্থা, নারী সংগঠন, মানবাধিকার সংগঠন কাজ করছেন, তারা অনেক একটা বড় ভূমিকা নেন যে নারীদেরকে সেই ক্ষেত্রে আইনি সহায়তা দেওয়া। এবং আইনি সহায়তা দেওয়া হচ্ছে একদম শুরু থেকে, ওই পরামর্শ থেকে শুরু করে তাদেরকে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেওয়া, পুলিশের কাছ থেকে নেওয়া, তাদের পাশে দাঁড়ানো, অনেক সময় আদালতেও সরকার রাষ্ট্রীয় যিনি যে মানে আইন কর্মকর্তা থাকেন, পাবলিক প্রসিকিউটর, ওনার অবশ্যই দায়িত্ব থাকে মামলা পরিচালনা করা, কিন্তু অনেক সময় এই এই বিভিন্ন সংগঠনের পক্ষে যারা দাঁড়ান তারা তাদেরকে আদালতের অনুমতি নিয়ে সহযোগিতা করেন। সো এটা একটা বড় প্রেক্ষাপট। বাট ইমিডিয়েট প্রেক্ষাপটটা হচ্ছে যে 2018 সনে অনেক সংগঠন একত্র হয়েছিল একটা বড় সম্মেলনে, যেখানে তারা বললেন যে আসলে এই কয়েকটা বিষয় নিয়ে আমরা তো আইন প্রয়োগের কাজ সারাক্ষণ করে যাচ্ছি যে কিভাবে আইন ঠিকভাবে প্রয়োগ করা যায়, কিন্তু আমরা দেখছি যে আইনের মধ্যেই এখন পর্যন্ত এই যে নারী শিশু নির্যাতন দমন আইন হওয়ার পরেও আমরা দেখছি যে অনেক ধরনের বৈষম্যমূলক ব্যবস্থা রয়ে গেছে। তো সেগুলো নিয়ে একটি যৌথ দাবি আনার জন্য তখন একটি বড় সম্মেলন হয়েছিল 2 বছর আগে। সেখান থেকে আসলে আরো আরো অনেকগুলো দফা এসেছে, কিন্তু আমরা দেখলাম যে রিসেন্টলি যে আন্দোলনটা হচ্ছিল যে ধর্ষণের ব্যাপারে একটা ব্যবস্থা, কঠোর একটা অবস্থান যাতে রাষ্ট্রপক্ষ থেকে নেওয়া হয়, ধর্ষণ এই ধর্ষণের পুরো সংস্কৃতি যাতে আমাদের দেশ থেকে উঠিয়ে দেওয়া যায়, শুধু ধর্ষণের
আইন প্রয়োগ না, সেই প্রেক্ষিতে আসলে এই 10 দফাটা আবার উঠে আসছে। জি ব্যারিস্টার সারা হোসেন, 10 দফার বিষয়গুলো কী কী, পয়েন্টগুলো কী কী, সেগুলো আমি আবারও আপনার কাছে নিশ্চয়ই ফিরবো যখন শুনবো। এলিনা খান, আপনিও নিশ্চয়ই এই বিষয়টি জানেন, এই 10টি পয়েন্ট সম্পর্কে। আপনি যদি 1-2টি পয়েন্ট, মানে যেহেতু ব্যারিস্টার সারা হোসেন বলছিলেন যে আসলে ধর্ষণের বিচার কেমন হলো, সেটার থেকে বড় কথা বিচার পর্যন্ত একজন অভিযোগকারী যেতে পারছেন কিনা এবং সেই নারীবান্ধব পরিবেশের মধ্যে দিয়ে যেতে পারছেন কিনা, সেটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এই 10টি পয়েন্টের মধ্যেও কিন্তু এই বিষয়গুলো আছে। 155-4 ধারা যেটি আছে, সাক্ষীকে চরিত্রহীন প্রমাণ করার যেই বিষয়টি, দীর্ঘদিন ধরে আপনারা এর বিরুদ্ধে লড়াই করেছেন, আপনি যদি একটু পয়েন্টগুলো তুলে ধরেন এবং বলেন যে কতটা আসলে এই সংস্কার হলে কতটা কাজ হবে। ধন্যবাদ। আমি আসলে অত বিস্তৃত গেলে আমরা সময়টা ওইভাবে অ্যাকোমোডেট হয়তো বা করতে পারবো না, কিন্তু আমি মেইন পয়েন্টে যেতে চাই, যেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে যে আমাদের সংজ্ঞা, যেটা এই 10টা পয়েন্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি ডেফিনেশনটা যদি ঠিক মতো আইনে না করা যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আসামিরা সেই বেনিফিট অফ ডাউট, অর্থাৎ তারা সেই সুযোগটা পেয়ে যায়। এই জায়গাটা আমি একটু বলতে চাই, যখন একজন ভিকটিম থানা প্রথম, কিন্তু ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে মানুষ কিন্তু প্রথমে থানা, আমি আইনের কথাগুলো বলছি অ্যাজ এ লয়ার হিসেবে, থানাতে যায়। থানা কি করে, তাকে জিজ্ঞাসা করে বা জিজ্ঞাসা করে জানতে চেষ্টা করে, বিশেষ করে শিশু হলে এবার বলে যে এই বাচ্চাটা রেপ হওয়ার কোনো ওরকম সুযোগ নাই, কারণ তার ফিজিক্যাল যে স্ট্রাকচার আছে সেখানে তার সম্ভব না, বা একটা মহিলা বিবাহিত হলে তার এই প্রবলেমগুলো হতে পারে বা হতে পারে না, এরকম ধরনের অনেক কথা উঠে আসে। তার একটি কথা হচ্ছে যে, আর এখানে আবার ডাক্তারি পরীক্ষাটা গুরুত্বপূর্ণ বিষয়, যদিও আমাদের হাইকোর্টের থেকে বা আমরা অনেক জিনিসগুলো এখন পাচ্ছি, কিন্তু এখন সবচেয়ে না ইমপ্লিমেন্ট হওয়া পর্যন্ত ডাক্তারি পরীক্ষাটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায়। যে জায়গাগুলো থেকে ভিকটিম খুব অসহায়ত্ব বোধ করে এবং আসামি সেই বেনিফিটটা পেয়ে যায়, সে জায়গাটা আমি একটু আসি। যে আমি যেটা পড়েছি সেটার মধ্যে হচ্ছে যে ওরা যে 10 দফা দাবি জানানো হয়েছে, তার ভিতরে ডেফিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আগে আমরা মনে করতাম শুধুমাত্র যোনিপথে পেনিট্রেশন করলেই হচ্ছে সেটাকে আমরা রেপ হিসাবে ধরবো, এবং কতটুকু মধ্যে যাবে সেটাও আগে সেরকম ভাবে ব্যাখ্যা করা হতো, বাট এখানে বিস্তৃত ভাবে বলা আছে। কারণ সময়ের সাথে সাথে মানুষের বিকৃত হোক বা এমনি চাহিদা হোক, যেভাবেই হোক না কেন, তাদের সেক্সের যে বিষয়টা সেটা কিন্তু বিভিন্ন মাত্রায় যোগ হয়েছে। তারা সবসময় যে ওই কাজই ওইভাবেই করবে যোনিপথে তা না, তারা মুখী হতে পারে, তারা বডির যে কোনো জায়গা দিয়ে তাদের যে চরিতার্থ সেগুলো কিন্তু করে থাকে, সে জায়গায় কিন্তু আমরা রেপের সংজ্ঞার মধ্যে নিয়ে আসি না, কিন্তু এটা কিন্তু রেপ করা হলো তাকে, কারণ তার তার যে যে আসামি তার যে চরিতার্থ করার জন্য শুধুমাত্র একটি অঙ্গই ব্যবহার করবে তা কিন্তু না, সে তার বিভিন্ন ধরনের বিকৃত রুচি হোক বা বিভিন্ন ধরনের পর্নোগ্রাফি হোক বা সবকিছু দেখে সে বিভিন্নভাবে একটা মেয়েকে এই খারাপ এই কাজটা করে থাকে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে এই সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটাকে আইনের ধর্ষণ আইনের এখন এটা নেওয়া খুব দরকার, কারণ নালে পারে একটা ভিকটিম সেই জায়গা থেকে কোনো বেনিফিট পাবে না, বিশেষ করে শিশুরা তো আরো পাবে না, সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এলিনা খান, আপনাকে ধন্যবাদ, আবারও ফিরবো। ব্যারিস্টার সারা হোসেন, কনসেন্টের যে বিষয়টি আছে, আপনি যদি আসলে 10 পয়েন্টের মধ্যে বলছিলেন এলিনা খান, যে সব বলতে গেলে আমরা সময় পাবো না, সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেই রকম দুই একটি যদি তুলে ধরেন, যেমন এই সংজ্ঞাটা খুবই পরিষ্কার হওয়া দরকার যে পেনিট্রেশন হওয়া মানেই হচ্ছে রেপ, তা না হলে নয়, এই বিষয়টি যদি একটু পরিষ্কার করেন, এটি জানা দরকার দর্শকের। অবশ্যই আমাদের এখন আসলে যেভাবে যেভাবে আইনটি সংজ্ঞায়িত আছে সেখানে বলাই আছে যে পেনিট্রেশন হতেই হবে, এবং অধিকাংশ অন্তত যে রিপোর্টের যে রায়গুলো আছে সেখানে দেখেছি যে পেনিট্রেশনের মানেই হচ্ছে যে পুরুষের যৌনাঙ্গ দিয়ে নারীর যৌনাঙ্গকে পেনিট্রেট করতে হবে, এবং অন্য কোনো, লীনা আপা আমাকে করেক্ট করতে পারেন, বাট আই থিঙ্ক আমি যতদূর কেস দেখছি এভাবেই সংজ্ঞায়িত হচ্ছে। সো এখন বিষয় হচ্ছে যে আমরা ইভেন রিসেন্ট যে সাম্প্রতিক দিনে যে যে ঘটনাগুলো সবাই জানতে পারছে সেখানে আমরা দেখছি যে আসলে যৌন যৌন সহিংসতা যখন হচ্ছে সেটা কিন্তু ঠিক শুধু এইভাবে থ্রু পেনিট্রেশন থ্রু সেক্সুয়াল ইন্টারকোর্স হচ্ছে না, অন্যান্যভাবেও হচ্ছে। কেউ কেউ তার হাত ঝুঁকাচ্ছে, কেউ বোতল ঝুঁকাচ্ছে, কেউ লাঠি ঝুঁকাচ্ছে, কখনো কখনো অন্যান্য মানে অন্যান্য জায়গায় মুখের ভেতরে অন্যান্য জায়গায় কিন্তু এগুলো করা হচ্ছে, সেগুলো আবার ডেফিনেশনে আসতে পারতো, কিন্তু যেভাবে ডেফিনেশনটা ব্যাখ্যা করা হয়
সেই বিষয়গুলো কিন্তু কি একই গুরুত্ব দেওয়া হয় না। সো এই প্রেক্ষিতে আমরা দেখেছি যে অন্যান্য দেশে কিভাবে আইনগুলো সংশোধন হয়েছে, সেখানে হয় রেপের সংজ্ঞাটাকে আরো বিস্তৃত করা হয়েছে, আর না হলে যৌন সহিংসতা বলে একটা অপরাধ আইনের মধ্যে নিয়ে আসা হয়েছে, যেটার বিভিন্ন ধরনের গ্রেড আছে যে বা বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, এবং এই ধরনের সব ধরনের যৌন সহিংসতাকে আলাদা করে কিন্তু এখানে বিবরণ তাদের বিবরণ নিয়ে আসা হয়, যাতে এই সব বিষয়গুলোকে গুরুত্ব নিয়ে দেখা যায়। এখন সেই বিষয়টা আমাদের এখানে নেই। আপনি যদি অন্যান্য ঘটনা যদি হয় তাহলে, এবং সেটাতে হয়তো নারীর উপর একই ধরনের তার উপর একই প্রভাব পড়ছে, মানে সে একইভাবে তার সাইকোলজি, তার ফিজিক্যাল রেসপন্স অনেকগুলো খুব মানে গুরুতরভাবে সে আহত হচ্ছে, কিন্তু তাকে আবার ওই ধর্ষণের জন্য যে ধরনের একটা আলাদা ব্যবস্থা আছে সেটাতে না দেখে তাকে হয়তো ওই যে শ্লীলতাহানির মধ্যে হয়তো পড়ে দেবে, ফেলে দিবে যে ওই অপরাধ পর্যন্ত যাবে, অথবা নারী শিশু আইনের যে 10 ধারা আছে সেই পর্যন্ত যাবে। সো এই জায়গা এই জিনিসগুলো আসলে এক জায়গায় নিয়ে আসা দরকার, এবং এই যে বিভিন্ন ধরনের অপরাধ বাস্তবে কিভাবে হচ্ছে সেই বিষয়গুলো অন্যপক্ষে কথা বলছি আজ যৌন সহিংসতার সংজ্ঞা বিস্তৃত করায় 10 প্রস্তাবনা এই বিষয়ে ব্যারিস্টার সারা হোসেন এবং অ্যাডভোকেট এলিনা খান সঙ্গে আছেন। এলিনা খান, আপনার কাছে আমি একটু ফিরতে চাই, যেটি হচ্ছে যে এই এই সংজ্ঞাগুলোর মধ্য দিয়ে আপনি কি মনে করেন যে আসলে যেই আইনটি আমরা কিছুদিন আগে পেলাম, ফাঁসির আইন, ধর্ষণের সর্বোচ্চ রায়, সেটার সাথে আমি তুলনা করছি না, কিন্তু আপনার কি মনে হয় না যে আসলে সবার আগে এই কাজগুলি, এই যে সংজ্ঞা বিস্তৃত করা এবং এই পরিবেশটা তৈরি করা যাতে একজন ভুক্তভোগী কোর্ট পর্যন্ত, আদালত পর্যন্ত, পুলিশ পর্যন্ত যেতে পারে, আপনি কি মনে করেন? দেখেন, আমি সর্বোচ্চ শাস্তি বাংলাদেশে কিন্তু রেপের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড আছে এবং মৃত্যু ঘটলে অবশ্য মৃত্যুদণ্ড আছে, এটা কিন্তু আগে থেকেই ছিল, সেটাকে আমরা আবার মৃত্যুদণ্ডতে নিয়ে আসলাম। আমার কথা হচ্ছে যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড যেটাই থাকুক না কেন, যদি আপনি প্রুফ করতে না পারেন, আপনি যদি যেতেই না পারেন, তাহলে সেক্ষেত্রে যত বড় শাস্তি দেন না কেন কোনো লাভ হবে না। ফাউন্ডেশনটা আমাদের ঠিক করতে হবে। আমি যখন থানায় যাই তখন থানার এনভায়রনমেন্ট কি আমাদের নারীর অনুকূলে কিনা, অর্থাৎ যে ভিকটিম তার অনুকূলে কিনা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে থানাতে সে একবার যে মুখোমুখি হয় তার যে অভিযোগটা গ্রহণ করে, অনেক সময় ওখানকার মুন্সি দিয়ে সেটা অনেক সময় লেখানো হয় এবং তারা যেটা নিয়ে যায় তারা অনেক সময় মিসগাইড করে। এবং আরেকটা কথা হচ্ছে দুই দিন তাদের, যদিও মেডিকেল এখন আমাদেরকে হাইকোর্ট থেকে একটা নির্দেশনা এসছে, কিন্তু তারপরও মেডিকেল করানো হয়ে থাকে, ডিএনএ টেস্ট করানোর জন্য একটা বলা হয়েছে, কিন্তু আলামত তো সংগ্রহ করতে হবে। আপনাকে যদি ওই ভিকটিম তো জানে না তার যে পোশাক, তার যে যেখানে তার ঘটনা ঘটেছিল সেই জিনিসগুলো সংরক্ষণ করলে পরে আমরা ডিএনএ টেস্টের হয়তো অনেক কিছু জিনিস পাবো, এগুলা কিন্তু একজন তদন্ত কর্মকর্তা এবং একজন থানা কর্তৃপক্ষ জানার কথা। এই জায়গাগুলো থেকে আমাদের যদি কাজ না করা যায় তাহলে একজন আপনার রেপের ভিকটিম তেমন কিছু ভালো কিছু পাবে বলে আমার কাছে খুব সন্দেহ। আমরা প্রায় শুনি যে রেপ ভিকটিমরা আসামি বের হয়ে যাচ্ছে, মিথ্যা মামলা, নারীরা সব মিথ্যা মামলা করে, কিন্তু মিথ্যা মামলা না, ফাউন্ডেশনের কাছে যায় একটা নারী, সেইভাবে তারা কোনো অনুকূল কোনো সহায়তা পায় না, না মেডিকেল, না থানা, না হচ্ছে কোর্ট পর্যন্ত যখন প্রসিকিউশন আসে তখন পর্যন্ত তারা সেই সহায়তা পায় না। যা না পাওয়ার জন্য এই ধরনের মিথ্যা মামলা ঘটনাগুলো আমরা বুঝতে পারি। আবার যখন তারা সাজা পাচ্ছে হাইকোর্টে যায় সেখান থেকে তারা বের হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে আসামিরা তো, অনেক ক্ষেত্রে আসামিরা কেন বের হয়ে যাচ্ছে সেই জায়গাগুলো আমাদেরকে চিন্তা করা উচিত, সেটা খুঁটিনাটিভাবে সেই ব্যাখ্যাগুলো দেখা উচিত এবং সেটা রিপেয়ার করা উচিত নিচের থেকে। যারা আমাদের মাননীয় বিচারক যারা হচ্ছে জাজমেন্ট দেন তারা যেন অন্তত সেই জায়গাগুলো থেকে দেখে যে এই কারণে হয়তো মাননীয় হাইকোর্ট থেকে ওইগুলোকে আসামিদের খালাস দিচ্ছে অথবা আসামিদের সাজা কমাই দিচ্ছে, সেই জায়গাগুলো যদি না বিশ্লেষণ করা হয় তাহলে আমার মনে হয় না যে শুধুমাত্র সাজা বৃদ্ধি করলে আমরা কোনো কিছু লাভ কিছু হবে। যেটা আপনার 10 দফা ব্লাস্ট থেকে এবং আরো 16টা সংগঠন যেটা করেছে এটা ভালো উদ্যোগ, কিন্তু উদ্যোগটা গ্রহণ করতে গেলে যে প্রয়োগের ক্ষেত্র যে জায়গাগুলো আছে সেগুলো যদি আমরা ঠিক মতো না মানে উঠায় নিয়ে আসতে পারি, আমরা যদি স্ট্রাকচার বা অবকাঠামো যদি আমরা না তৈরি করতে পারি, কোর্টের অবকাঠামো, কোর্টের সব কিছু বিচার বৃদ্ধি এগুলো না করতে পারি, ডিএনএ টেস্টের ক্ষেত্রে অনেক বক্তব্য আছে, ওয়ান স্টপ ক্রাইসিস সম্পর্কে অনেক অভিযোগ আছে, এই জায়গাগুলো থেকে আমাদের কিন্তু এখন আমাদের ভাবতে হবে এবং স্ট্রংলি হিউম্যান রাইটস দিয়ে যারা কাজ করে তাদের তো ওখানে রাখা হয় কিন্তু সেখানে কিছু অভিযোগ থাকে,
এই জায়গাগুলোতে মনিটরিং এবং অ্যাকাউন্টেবিলিটি না নিয়ে আসলে আমরা হয়তো সেমন কিছু পাবো না। জি ব্যারিস্টার সারা হোসেন, একটা বিষয় মানে আমরা বারবারই আসলে আমার মনে হয় 10টি যে পয়েন্ট সেগুলো এক তুলে ধরতে গেলে তো সে তো সময় লাগবে। আমি বারবারই বলছি যে আমরা যদি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি তুলে ধরি, সাক্ষী সুরক্ষা আইন সংস্কারের বিষয়টি এই 10 পয়েন্টসের মধ্যে আছে এবং 155(4) যে এবং কোর্টের পরিবেশ জেন্ডার সেন্সিটিভ করা, এই বিষয়গুলো কিন্তু আপনাদের এই 10 পয়েন্টের মধ্যে আছে, এই বিষয়গুলো যদি একটু তুলে ধরেন। জি জি নিশ্চয়ই। সাক্ষী সুরক্ষা দিয়ে শুরু করি, আমার মনে হয় অনেকে বিষয়গুলো তুলে ধরছেন বারবারই যে এটার উপরে আসলে আমাদের একটি আইন হওয়া দরকার। আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনে কিন্তু কয়েকটি বিষয় ইতিমধ্যে এসে গেছে 20 বছর আগে। একটা হলো যে নারীর বা যে শিশুর ক্ষেত্রে একটি যৌন সহিংসতার অভিযোগ যিনি করেছেন তার নাম ঠিকানা, তাকে যে কিভাবে চিহ্নিত করা যাবে এরকম কোনো তথ্য কিন্তু কোথাও প্রচার করা যাবে না। এটা অলরেডি আইনে আছে, কিন্তু আমরা দেখি যে এটা অনেক মিডিয়া মানলে অনেক মিডিয়া আবার মানেন না। আমরা ইদানিং দেখছি যে ঘটনাগুলো আসছে সেগুলোর প্রেক্ষিতে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের বক্তব্য অনেকে দিয়ে যাচ্ছেন, যেখানে আসলে যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি, যারা ধর্ষণের শিকার হয়েছেন, তাদেরও কিন্তু তথ্য সেখানে চলে যাচ্ছে, তাদের পরিবারকে বিভিন্ন মানুষ হেনস্থ করছে, তাদেরকে হেনস্থ করছে। সো এটা একটা ইস্যু যে এক্সিস্টিং আইনটা আমাদের ঠিক মতো প্রয়োগ হচ্ছে না। বাট আরেকটা হচ্ছে যে আমাদের এই ব্যাপারে আমরা সবাই দাবি তুলছি যে একটা সার্বিক আইন হওয়া উচিত। এবং এখানে যেটা খুব আই থিঙ্ক সবার জন্য একটু কষ্টের ব্যাপার যে আমাদের আইন কমিশন যেটার দায়িত্ব রয়েছে, মানে রাষ্ট্রীয়ভাবে যার উপর দায়িত্ব রয়েছে আইনের পর্যালোচনা করা এবং এগুলো সময় উপযোগী করা, তারা 11 বছর আগে একটি সাক্ষী সুরক্ষা আইনের প্রস্তাবনা তৈরি করে রেখে দিয়েছেন। আপনারা যে কেউ গিয়ে ওয়েবসাইটে গিয়ে এটা দেখতে পারেন, কিন্তু এটার উপরে আবার কোনো কাজ হয়নি। আইন মন্ত্রণালয় থেকে আমরা আজ পর্যন্ত শুনিনি যে এটা নিয়ে কারোর সাথে কোনো মত বিনিময়, এটা তাদের ওয়েবসাইটে যাবে, তারা যে শিগগিরই এটা নিয়ে কোনো ব্যবস্থা নিবে, কোনো কিন্তু উদ্যোগ দেখা যাচ্ছে না। এটা বোঝা যায় না কেন। মহিলা আইনজীবী সমিতি কিন্তু অনেক আগে এই ব্যাপারে একটা আই থিঙ্ক প্রস্তাবনা তৈরি করেছিল আমি যতদূর জানি, আর সেটা নিশ্চয়ই আইন কমিশনের কাছেও গেছে, কিন্তু এরপরে সরকারের থেকে অফিসিয়ালি এই ব্যাপারে কি হবে আমরা বুঝতে পারছি না। অত্যন্ত দরকার, কারণ এই সুরক্ষা না থাকার কারণে এই শুরুতেই কিন্তু অনেক মামলাগুলো হয়ই না, মানে শুরুতেই যে ধরনের হুমকি ধামকি আসে দুই দিক থেকে আমি বলবো। একটা হলো যে যারা যারা অভিযোগটা করেছে অভিযুক্ত ব্যক্তিরা, তারা কিন্তু হুমকিগুলো দেওয়া শুরু করে, কিন্তু অনেক সময় যিনি ধর্ষণের শিকার হয়েছেন তার নিজের পরিবার থেকেও কিন্তু অনেক সময় সমর্থন পান না। আমার একদম হাতে সময় নেই, আপনি যদি ব্যারিস্টার সারা হোসেন 155(4) ধারা সাক্ষীর চরিত্রগত দিক নিয়ে যে আমাদের জ্ঞান, এটা ব্রিটিশ আমলের একটি আইন, এখানে বলা আছে সাক্ষ্য আইনে যে কেউ যদি ধর্ষণের অভিযোগ নিয়ে আসে তাহলে তখন যখন বিচার চলছে ওই সময় তাকে তার ইতিহাস সম্পর্কে, তার ব্যক্তিগত ইতিহাস, তার যৌন ইতিহাস, তার কার সাথে কী সম্পর্ক কখন ছিল, তার চরিত্র নিয়ে বেসিক্যালি তাকে জেরা করা যাবে। অন্য কোনো অপরাধের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ব্যবস্থা নাই। সো এটা একদম পরিষ্কারভাবে আমরা বলতে পারি এটা বৈষম্যমূলক এবং এটা তুলে ধরা উচিত। আর কিছুই না করুক এটাই শুরুতেই উঠিয়ে দিতে পারে, এটা বোধ হয় 2 মিনিটের একটা আলোচনার ভিত্তিতে হয়ে যেতে পারে, খুব একটা কঠিন কিছু না। সো এগুলো খুবই জরুরি এখন এবং এখনই দরকার আমাদের মনে হচ্ছে। এবং কোর্টের পরিবেশ নারী বান্ধব করা, জেন্ডার সেন্সিটিভ করা, সেটি কোর্টের পরিবেশ, কোর্টের আগে, কোর্টে যাওয়ার আগে তো তদন্ত করতে হয়। আই থিঙ্ক আলিনা আপা একই কথা বলছিলেন যে আসলে মামলা রুজু করার সময় যখন একজন আসবে তখন তো সে থানায় যাচ্ছে সেটা করার জন্য। এখন থানা যদি তাকে ফিরিয়ে দেয় তাহলে তো আর বিচার কোনোদিন তো আর হবে না। এটা নিয়ে আইন আছে, হাইকোর্টের নির্দেশনা আছে, তারপরে আমরা দেখছি যে থানা ফিরিয়ে দিচ্ছে। এবং আপনাকে আরেকটা কথা একটু বলতে চাই যে নারী শিশু আইনের কথা তো আমরা বলছি, সবার একটু মাথায় রাখা উচিত আরেকটা আইনও আছে আমাদের, হেফাজতে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ যে আইন, সেখানেও কিন্তু যদি কোনো রাষ্ট্রীয় সংস্থার হাতে, আইন প্রয়োগকারী সংস্থার হাতে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার সারা হোসেন, আমরা আবারও বিস্তৃত করে নিশ্চয়ই আরো একদিন কথা বলতে পারবো। লিনা খান ধন্যবাদ, ধন্যবাদ ব্যারিস্টার সারা হোসেন। এই ছিল আজকের মতো, আগামীকাল শনিবার আবারও ফিরবো অন্য পক্ষ নিয়ে। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।